একটু আগে আগে আসেন পিছনে জায়গা যেগুলো ভাইরা দাঁড়িয়ে আছেন একটু আসেন হ্যাঁ একটু চেপে চেপে আসেন যাতে আরো মানুষ একটু দেখার এবং শোনার সুযোগ হয় কারণ এতক্ষণ আপনারা শুনেছেন বক্তৃতার মাধ্যমে এখন কিছু বিষয় আলোচনা হবে বটে কিন্তু একটু কেতাবের রেফারেন্স গুলো দেখিয়ে দেখিয়ে তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো পরিবেশটা আরো শুদ্ধ রাখুন একটু আগে আগে আসুন একবার মহাবতির সঙ্গে শরীফ পড়ুন نحمد ہو انو صلی اللہ رسول کریم ام آباد معزز مکرم محترم اس کے معافی لیر مطمونی شدر فر فراشری پیر اولاد مزد دے زمان آشک رسول فنا فی اللہ فنا فی شیخ شیر علی اللہ ماسوٹو حضور پیر قبلہ رحمت اللہ علیہ सुजोग को साहेब ज़्यादा शासुपी पीरे कामेल अल्लामा अलीया पर सिद्दी की मद्दत ज़िल्ला वल अलीया दामाद बरकत हो एवं अस्के आमदेर मुद्दे उपस्थित होये चें मिमिन ने इलाका थे कैसे चें उलामा इक़राम हक्फ़ा दे इक़राम हज़्ज़ा दे আমার মরপিয়ানগণেরা খাদেম কর্মী গনেরা আজকে এই চণ্ডীগড় অঞ্চলে আঞ্জমানি ওয়ায়েজিনের উদ্যোগে ইমাম সমাবেশ একটা কর্মসূচি ছিল সাথে সাথে মোজাতে জামানের মতাদর্শের উপরে আলোচনা আলোকপাত হবে সেই হয়ে। আজকে সংগঠনের মধ্য দিয়ে এ বার্তা প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে পৌঁছানো নৈতিক দায়িত্ব মনে করে আমরা শরীয়দের বিভিন্ন বিষয়ে যে সমস্ত মশলা নিয়ে তেলাভ থাকে সেই মাসলাকে সঠিক পথটা সঠিক মতটা যাতে ওলামা সমাজ অনেক জানা অজানার ভিতর দিয়ে তারা অনেক কিছু ভুল করে ফেলে অনেক ইমামরা তাদের অজানার কারণে অনেক সময় ভুল করে ফেলে সাধারণ মানুষ তো ভুল হওয়া স্বাভাবিকই তাই সকলকে অবগত করার জন্যে আজকে সেই সিলসিলা মতাদর্শের উপরে কয়েকটা বিষয় আলোচনা হবে সময় খুব সংক্ষেপ তো আমাদের কাছে কয়েকটা বিষয় এখানে আলেকপাত হয়েছে তার মধ্যে একটা দেখা যাচ্ছে আখরি জোর নামাজ পড়া জানাজার পরে দোয়া করা কবরকে সামনে রেখে জিয়ারত করা ও দোয়া করা কলেমা খানি করা আজানের পরে হাত উঠিয়ে দোয়া চাওয়া মিলাদে আম করা নবী নবী দিবাস করার দিনের খিদমতে পারিশ্রমিক ধার্য করা বেশ কতগুলো বিষয় আপনারা উপলব্ধি করেছেন এই বিষয়গুলো এখন আলোকপাত হবে তো সর্বপ্রথমে আমরা শুরু করতে চাই যে মাইয়েত মারা যান তার জন্যে জানাজার নামাজ হয় এই জানাজার নামাজে অনেক সময় ইমামরা বলে জানাজা মানি দোয়া তো জানাজার নামাজ হয়ে গেছে তা আবার দোয়া করতে হবে কেন এইরূপ ভাবে অপপ্রচার করে মাইয়েদের দোয়ায় মোনাজাত না করে সরাসরি কবর স্থানে নিয়ে যাওয়া হয় দাফন দেওয়ার পরে কোথাও মোনাজাত হয় কোথাও হয় না এমনও কিছু পুরপুরা سلسلهর ইমাম বলে সমাজের বুকে অপপচার চালায় তাই আমরা সত্য নিরসন හොরাটোর জন্য আজকে আমরা সেই বিষয়গুলো একটু জানতে চাইছি যে সঠিক তথ্যটা কি আছে ঠিক কি না তাই আমাদের কাছে এখন মিসকাসুরি যেটা আপনারা দেখতে পাচ্ছেন 146 পিসটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন মিসকাত শরীফ সামনে আছে 146 পিসটায় পরিষ্কার বলা হচ্ছে ইজা সল্লাইতুম আলাল মাইয়্যতে ফাকলিসু লাহুদ দুআ যখন মাইয়্যতের জানাজা হয়ে যাবে তখন তোমরা দুআর জন্যে তৈরি হয়ে যাও এখন এই বাক্যাংশের ভিতরে দুটো বিষয় আছে যেটা আলেমেরা বুঝতে পারবে আমরা সাধারণ মানুষ অত কি বুঝব সেটা হলো শর্ত এবং জাজা ইজা সল্লাইতুম আলাল মাইয়েতে যখন জানা জানাজা হবে তার জন্য দোয়া চাও এখন জানাজা মানেই যদি দোয়া চাও দোয়া হয় তাহলে তার জন্য আবার দোয়া চাইতে হবে কেন এবার একটু খেয়াল করুন 20টা নাম্বার 46 146 পৃষ্ঠায় পরিষ্কার এখানে দলিল এসেছে জানাজার নামাজ হবার সাথে সাথে কাতার ভেঙে দিয়ে দোয়া করো জোরে বলুন সুবহানাল্লাহ এখন একটা কথা আমার কাছে শরীফে আছে যেটা মিশকাতের সারা সেটা হলো জানাজার পরে দোয়া করা মাকরু বলে লেখা এটাকে কিছু ইমামরা গুলিয়ে সমাজের মুখে অপপ্রচার করে বেড়ায় এই যেমন দোয়া চাওয়া হয় জানাজার নামাজটা আমরা যখন পড়ি একা জানাজা মানে দোয়া জানাজা মানে যদি দোয়া হয় তাহলে একটা দোয়া কোন দোয়ায় দেখেছেন তার কোনো দোয়ায় দেখেছেন কেবলামুখী হতে হয় কোন দোয়ায় দেখেছেন চাটকদবি দিতে হয় কোন দোয়ায় দেখেছেন সালাম পিরাতে হয় তাহলে রেসিদে পাখ সাল্লাম এটাকে বলেছেন সলা তিরি জানাজা জোরে বলুন অর্থাৎ জানাজার নামা না জানাজা নামা যাতে রুকু দুঃখু নাই শেষদা নাই অসাগত নাই তাই এটা হলো আপনার একটা মোকাম্মল দোয়া হওয়া সত্ত্বেও এটাকে তকবীর আছে এটাতে কেবলা মুখী আছে এটাতে সালাম পিরণ আছে তাই এটা মোকাম্মল একটা সালাত জোরে বলুন সুবহানাল্লাহ মেরকা শরীফে যে বলা হয়েছে যে মাকরুহ হবে অন্যান্য নামাজের পরে দোয়া করা হলো সুন্নাত তার দলিলটা হলো কোরআন শরীফে সূরা ইনশিরা আম্মা পরাতে বলা হয়েছে ইজা সাল এমনি করে ফাইজা ফারগতা ফমস যখন নামাজ হয়ে যাবে আই তাইবু দোয়া করো তাহলে প্রত্যেক নামাজের পরে দোয়া করা

সালাম ফিরিয়ে দিয়ে হুজুর বললেন ওয়াদা আলাহু দোয়া চাইলেন এবং ঘোষণা দিলেন কলা আস্তাক ফিরু লাহু এবং তার জন্য তোমরা দোয়া চাওয়া হবে তোমরা সূরা ফাতিহা পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ আস্তাক ফিরু বে ফাতিহা দিন আর এখানে দলিল এসেছে পর পর এখানে বলা হয়েছে

হজরতে আলী রদি আল্লাহ জানাজা পড়ালেন এবং বললেন তোমরা সুরা ফতে বড় ও সুরাতুল একলাসা আহাদা সারা মার্রা এগারো বার সুরা একলাস পড়ো দোয়া হবে জোরে বলুন সুহারা তাহলে নবী পাক সাল্লাম জানাজার নামাজ পড়ে বললেন সুরা পথে আপর দোয়া হবে সবাই পড়লেন দোয়া চাইলেন তারপরে লাশকে নিয়ে কবরস্থানে যাওয়া হলো তাই আপনার আমার প্রিয় মশে মুজাদ জামা যিনি 40 খানা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত আলেম হাক্কানী نائب নবী জামানার মুজাদ্দ তার মত আদর্শ হলো জানাজার নামাজের পরেই মানুষের হৃদয় মন কোমল নরম থাকে তোমরা ওই সময় কাতা পাহাড় ভেঙে দিয়ে সুরায় ফতে সুরায় ক্লাস ধরু শরীফ পড়ে দোয়া চাও মানুষের ওই সময় তাদের আবেগ অনুযায়ী আল্লাহ পাক দোয়া কবুল করতে বড় পছন্দ করেন তারপরে লাশকে নিয়ে যখন কবরস্থানে যাওয়া হবে যারা খুব ব্যস্ত থাকবে কারো আত্মীয় স্বজন হসপিটালে আছে কারো বাড়িতে অসুস্থ আছে তিনি মোটো মাটি দিয়ে চলে যেতে পারবেন শেষে লাখ কেন আলাম কবর তালকি করে একাধিক বাঘ দোয়া চাওয়া যাবে জোরে বলুন সব সময় সংক্ষেপের কারণে আমি এক একটা বিষয় শর্ট শর্ট করে চলে যাচ্ছি দ্বিতীয়ত সাথে সাথে একটা কথা ভাই বলছেন যে আমরা দেখেছি সকলেই মুক্তি আজলা হুজুর কেবলা রহমতুল্লাহ জানা যায় আমরা অনুভব করেছি সবাই গিয়েছি জানি ঠিক না। দুবার দোয়া হয়েছে জানাজার পরেই দোয়া শেরে বাংলা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা করলেন এবং দাফনের পরে দোয়া আল্লামা আব্দুল্লাহিল মারুক সিদ্দিকী হুজুর কিবলা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যার জানা যায় বিবিসি লন্ডনের খবরে ২৫ থেকে চল্লিশ লক্ষের অধিক মানুষ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের তত্ত্বদর্শী আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা জানা জানাজার প্রথমেই দোয়া হয়েছে জানাজার পরে এবং দাপনের পরেও দেওয়া হয়েছে না তাহলে আমাদের একদিকে দলিল আর একদিকে উক্তি যুক্তি সাক্ষী আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও কোন ইমাম যদি জানাজা পড়ে দোয়া না করে কবরস্থানে যেয়ে করব আর মেজে হুজুর ছোট হুজুর ন হুজুরের মুরিদ বলবে খবরদার আপনারা তাদেরকে পুরপুরা শরীফের মুরিদ বলে মানতে যাবেন না কারণ এরা পুরপুরার মুরিদ নয় ইমামতি টিকানোর জন্য নিজের কবর করে খাওয়ার জন্য বাঁচিয়ে রাখার জন্য মুনাফেকি করে পুরপুর আর মরিদ বলে আর যদি দলিল জানা না থাকে আজকে তার সুশিক্ষ হলো আজ থেকে যদি কোন মোনাজাত না করে অপপ্রচারের জায়গা তৈরি করে তার দিয়ে আপনারা জানাজা পড়াতে যাবেন না নিজেদের বোনের মতো সিলসিলার একনিষ্ঠ লোক দিয়ে জানাজা পড়াবে তার প্রাপ্য যদি কিছু নজনা জানা দবা তাকে দিয়ে রেখে দেবেন ঠিক বললাম না ভুল বললাম একটা দিক আমি সংক্ষেপে রাখলাম আমরা এক একটা বিষয়ের উপরে আমরা যেখানে বাস করেছি সেখানকার তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এই কবরকে সামনে রেখে জিয়ারাত করা চলবে কি চলবে না খুব ভালো করে মাথায় রাখুন এই কিতাবটার নাম হচ্ছে মাসনাদে ইমামে আজম আবু হানিফা এখানে পরিষ্কার দলিল এসেছে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ক মিন আন আতারি কবর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ভুলে যাচ্ছি শোনেন এখানে পরিষ্কার বলা হয়েছে আদবে জিয়ারাত পাঁচটার মধ্যে সর্বপ্রথম হলো ইসালে সব সব রেসানির উদ্দেশ্যে যখন কবরস্থানে যাবে কবরের দিকে ফিরে কেবলার দিকে পিছন করে জিয়ারাত করা মোস্তাহাব জোরে বলুন সুবহানাল্লাহ বাবু জিয়ারাত নবী অধ্যায়ে আলমগিরিতে পরিষ্কার দলিল এসেছে সেখানে বলা হয়েছে যখন তোমরা কবর জিয়ারাত করবে না প্লা জুতো দুটোকে খুলবে তাওয়াজ্জা কবর হোক কবরের দিকে ফিরবে

তার সঙ্গে যখন সাক্ষাতে গেছো জিয়ারত করতে গেছো তো তার দিকে যদি পিছন দাও খুশি হবে না नाराज হবে তাই কবরবাসীর সঙ্গে যখন জিয়ারত করতে গেছো কবরের দিকে ফিরে কিবলা দিকে পিছন করা এটা আদরশে সুন্নাত মুস্তাহাব আলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বের মুসলমানের আকীদা ইমামে আজম আবু হানিফার আমাতুল্লাহর মনোনীত মত মাজাহিরুল হক যদি তা প্রমাণ করেছেন একবার ঘুরে বলা যাবেন সুবহানাল্লাহ এমনি যখন দোয়া করবে কেবলা হয়ে দোয়া করা মোস্তা আর যখন যে নামাজের পরে সুন্নত নফল নামাজ নাই সে নামাজের পরে ঘুরে বসে দোয়া করা মোস্তা আর যখন কবরের স্থানে যে করতে যাবে তখন কবরের দিকে ফিরে যে করা মোস্তাহাব ধরে বলা যাবে না তাহলে এটা একটু সংক্ষেপে রাখি সাথে সাথে আমার মোস্তাকিম ভাই একটা কথা বলে গেছেন আয়াতে এ কোরআন দলিল দিয়েছেন কিন্তু আমরা সব সময় একটা জিনিস খেয়াল করি আমাদের পীর মুর্শিদরা কি দলিলটা দিয়েছেন সেখানে আমরা প্রত্যেকটা বমে সে আযান গাসি হোক শিয়া হোক খারিজি হোক রাবিজি হোক মুতাজিলা হোক তবলীগওয়াটো এমনি করে ওয়াহাবি কাফিরে रहो যারা ইয়গ না কানো নামাজের ভিতরে তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না সবাই আমরা তাসাউদে বলি তাই আল্লামা রুহুল আমিন সাহেব ফতোয়ায়ে আমিনিয়ার প্রথম খন্ডে শেষের আগের পৃষ্ঠায় লিখেছেন দোয়া ও মুনাজাত সংক্রান্ত মাসায়ে নামাজের পরে মুনাজাত কালে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না সেখানে পরিষ্কার বলা হয়েছে তাসাউদে পড়ে আমরা পড়ে থাকি অতএব নামাজের পরে মুনাজাতে পড়া না আপত্তি কোথায় সেখানে পরিষ্কার দলিল দেওয়া হয়েছে মিসবাউল ইসলাম

সাথে সাথে আর একটা বিষয় আরো কিছু কেতাব এখানে আমি পরপর আপনাদের কাছে পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি যেমন মাজাল আবরা এ কেতাবে পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো নয় মাজাল পৃষ্ঠা নাম্বার চারশো নয় এখানেও কবরের দিকে ফিরে জিয়ারাত করা হচ্ছে মোস্তাহাব জোরে বলুন সুবাহ আরো দেওবন্দ আন্দোলন একটি জিহাদ বলে একটা কেতাব আছে সেই কেতাবের ভিতরে কবরের দিকে ভিড়ে জিয়ারাত করা সুন্নাত বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা পত্রিকা আপনারা দেখেন এখানে পরিষ্কার ওহাবীর আসল পরিচয় তারা জিয়ারাত হচ্ছে কবরের দিকে ফিরে দেখেন কবরের দিকে ভিড়ে তারা জায়ারাত করছে আর সমাজের বুকে কিছু ওয়াহাবি মোল্লা মৌলিমি তারা কবরের দিকে ভিড়ে জিয়ারাত করা সেরে উপর বলে থাকে মানব পুজো হবে বলে এদের কথায় আপনারা কান দিয়ে নিজেদের ইমান আকিদা নষ্ট করবেন না আর একটা দিক আহসানুল ফতোয়া কিতাবটার নাম আহসানুল ফতোয়া দেওবন্দীদের

আরও কিছু দলিল আপনাদের কাছে আনুসংঙ্গিক ভাবে আমি পেশ করতে চাইছি যেটা আরেকটা বিষয় ও আজানের পরে দোয়া করা দিয়ে একটু আগে প্রসঙ্গে আমি বলে দিয়ে ফেলেছি বেস্তি যাওয়ার এগারোতম খণ্ডের পঁচাশি পৃষ্ঠা কেপাতুল মুক্তি দাবে কেপাতুল মুক্তি কেদাবে সেখানেও পরিষ্কার ভাবে ফতোয়া হিন্দিয়া হিন্দুস্তানের বিখ্যাত মুক্তি কেপায়তুল মুক্তি তিনি পরিষ্কার কেপায়তুল মুক্তি কেতাবে তৃতীয় খণ্ডের অষ্টম পৃষ্ঠায় তাকিকুল মাসাইল কেতাবে মুক্তি আজম মেজলা হুজুর কেবলা প্রমাণ দিয়েছেন কথা বললেন আজকে বিষয়টা আমার মাথায় ছিল না কারণ আমার বাড়ি থেকে কেপায়তুল মুক্তি আছে আমি সেটা আনতাম আজকে ছেড়ে গেল তবে তার এবারে আচ্ছা এখানে দেওয়া আছে কথা বললেন যে আযান কে বাদ দোয়া করা সুন্নাত হয় জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলবেন না খুব পরিষ্কার হন এই সমস্ত বিষয়গুলো যারা এক অজ্ঞতার কারণে বলে না জানার কারণে আর এক জেনে যারা বলে এরা বলো দেওবন্দিও নয় ফুরফুরাও নয় এরা বেরেলিও নয় দেওবন্দ ফুরফুরা বেরেলি আহলে সুন্নাতুল জামাতের আকীদার ভিতরে জুজিয়াত মাসলালি এক তেলাব আছে

আরেকটা বিষয় আপনাদের কাছে আলোকপাত করা হয়েছে ওয়াজ নসিআতে আর আমি আমাদের মুক্তি আবু সালেবের সাহেবের কাছে লগাচ্চা দিয়ে রাখছি যখন পৃষ্ঠায় দেখে খয়রাস শব্দের অর্থ লেখা আছে 101 92 পৃষ্ঠা দেখেন সেখানে আপনার উজরাত শব্দের আর খায়রা শব্দের অর্থ লেখা আছে এখন আপনাদের কাছে আমি তাফসিরে জালালাইন পেশ করছি সূরায়ে বাকারা তাফসিরে জালালাইন নয় পৃষ্ঠা পরিষ্কারভাবে খেয়াল করুন এখানে পরিষ্কার বলা হয়েছে 6 নম্বর हाशায়া ওয়ালা তাসতারু বি আয়াতি সামানান কালিলা আল্লাহর কুরআন আয়াতকে তোমরা অল্প পয়সায় বিক্রি করো না এ আয়াতের ব্যাখ্যায় 9 নম্বর হাদিয়ায় পরিষ্কার বলা হয়েছে ওয়ায়ুফ তালিয়াউমা বিসিহাতে হা নে তালিমুল কোরআনে

মূল্য ফি মজুরি এতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে একবার জোরে বেলা যাবে না সুদূর সদের অফিস হ্যাঁ ভালো করে মাথায় রাখবে আপনাদের কাছে আমি পরপর আলোকপাত করছি খেয়াল করো যে দলিল আমরা একটা জিনিস বারে বারে দেখি দাদা কি বলেছে এই বিষয়টা আমরা

দাদা হুজুর কেবলার আল্লামা ইয়াদ আলী সাহেব লিখেছেন কিতাবটার নাম হলো দিনের আলো ঝগড়া মীমাংসা কারণ আমার কাছে দাদা হুজুর কেবলার

আর সমাজের বুকে বলে বেড়াচ্ছে ওয়াস করে টাকা চেয়ে হারা তাহলে এর মতো বাজার সমাজ একটা আছে কথা বোঝা যায়নি আর দিনের আলো ঝগড়া মীমাংসা কেতাবে

তাকে নূতন করে বিয়ে পড়িয়ে দিতে হবে সামাজিক তওবা করতে হবে অন্যথায় তার পিছনে নামাজ হবে না হাজা মাসালাতুন সাইয়াত মোহাম্মদ আবু বকর অপিয়ানো হাজা মাসালাতুন সাইয়াত মোহাম্মদ রুহুল আমিন উপিয়ানো হাজা মাসালাতুন সাইয়াত মুহাম্মদ আমাদ আলী বাংলাদেশি ফুরফুরা টাইটেল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট ছিলেন এখানে পরিষ্কার করে তার সইগুলো এখানে পরিষ্কার করে দেওয়া আছে ওইটা আমার ওর ভিতরে রয়ে গেছে ওই সাইটটা একবার দেখো এই যে সইটা আল জাওাবাতুস সাইয়্যিদ মুহাম্মদ আবু বকরু ফিয়ানো আল জাওাবাতুস সাইয়্যিদ মুহাম্মদ রুহুল আমিন ফিয়ানো দেখেন ইবারাতটা এখানে পরিষ্কার করে তা বর্ণনা দেওয়া হয়েছে যে টাকা পয়সা গ্রহণ করা হালাল ইয়াকে যারা হারাম জানিবে পিছনে সমালোচনা করা হারাম জানিবে অমনি সে কাফের হবে তার বিবি তালাক হবে তাহলে ওয়াজ করে টাকা চেয়ে হারাম জানে দাদা হুজুর কেবলা লিখিত ফতোয়া দিয়ে গেছেন সে কাফের তার বউ তালাক কথা বোঝা গেছে না যাইরি অতএব পুরপুর সিলসিলার murid বলবে আর পিছনে সমালোচনা করা চলবে এটা কোনোদিন হয় না আর কমই আচ্ছা যদি অজুনা তাকে টুটো যেতে পারে আমি শর্ট করে একটু বলি আমার ভাই বলেছেন

কথা বোঝা গেছে এটাকে পড়া দাদা হজুর কেবলার ওসিয়াত হচ্ছে জরুরি যদি কেউ না পড়ে সে গোমরা হবে মালাউন হবে কথা বোঝা গেছে না যাইরি অতএব দাদা হুজুর সিলসিলার murid ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা সাধারণ মানুষ সকলের জন্য অবশ্যই পড়া জরুরি যার বাংলা মানে আমরা ওয়াজিব জানতে হবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অতএ মক্কা মদিনা ব্যতীত সমস্ত স্থানে আখরি জোর পড়া ওয়াজিব যার বাংলা মানে জরুরি আল্লামা রুহুল আমিন দাদা হুজুর কিবলা ওসিয়াতে আল্লামা রুহুল আমিন সাহেব লিখে দিয়েছেন এই পর্যন্ত বলে আপাতত আযান হবে কারণ মাগরিবের নামাজ হবে পরে পরে পীর সাহেব হুজুর কিবলা আসবেন আসার পূর্ব মুহূর্ত যদি একটু সময় থাকে আলোচনা হবে দরস শরীফ আল্লাহুম্মা హలో హలో హలో